हेलो सम्मानित प्रिय दर्शक, এই মুহূর্তে সবথেকে লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রায়গঞ্জ ইউনিভার্সিটির হোস্টেলে যে সমস্ত স্টুডেন্টরা আবেদন করেছিল তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিও মাধ্যমে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা রায়গঞ্জ ইউনিভার্সিটির হোস্টেলের জন্য আবেদন করেছিল তাদের কিন্তু অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং কারা কারা অ্যাডমিশন হতে পারবে বিস্তারিত এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, কারণ আমি একজন রায়গঞ্জ ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট। অফলাইন অনলাইন আমি সবকিছু সবাইকে সাহায্য করে থাকি, তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন মূল্যবান আজকের ভিডিওটি আমরা স্ক্রিন স্টার্ট করি। কিভাবে আপনি আপনার নিজের নামটি চেক করবেন এই লিস্টে এলো কিনা আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে, আমি সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে আজকের ভিডিও মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ ওয়াচ করবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ওয়ান স্ক্রিনে চলে এসেছি। আপনারাও আপনাদের হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সিম্পল রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন। রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করলে সেম আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে সব উপরে যেটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের উপরে আপনি সিম্পললি ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে আসবে। সেম এইরকমভাবে যেরকমভাবে আমার সামনে রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে এসেছে, তো আমাদেরকে এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এটিকে ডেস্কটপ মোড করে নিতে হবে, তাহলে আমাদেরকে সমস্ত কাজ করতে আমাদের সুবিধাজনক হবে। ডেস্কটপ মোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইজ, সিম্পললি সেই অপশনটিতে ক্লিক করে ডেস্কটপ সাইজ করে নেবেন। আমি অলরেডি ডেস্কটপ সাইজ করে নিলাম। তো ডেস্কটপ সাইজ করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হোস্টেল অ্যাডমিশন 2023-24, সেই হোস্টেল অ্যাডমিশন 2023-24 সেই লেখাটির উপর আপনি সিম্পললি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বয়েজ হোস্টেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সমস্ত ছেলেদের জন্য আবেদন করেছিল তাদের লিস্ট আলাদা রয়েছে এবং যারা মেয়েরা লিস্ট আবেদন করেছিল তাদের লিস্ট কিন্তু আলাদা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের লিস্ট আলাদা এবং মেয়েদের লিস্ট আলাদা। আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি আপনার লিস্টটি এখান থেকে চেক করবেন। ছেলে হলে আপনি এখানে বয়েজদের যে সাইডে লিস্ট রয়েছে সেই লিস্টটি আপনি ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজি বয়েজ হোস্টেল মেরিট প্যানেল প্রভিশনাল রাউন্ড ওয়ান, অর্থাৎ প্রথম রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই আপডেটটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। তো সেইভাবে ডাউনলোড কিভাবে করবেন এবং কিভাবে নামটি চেক করবেন, সিম্পললি কিভাবে ডাউনলোড করবেন, তো আপনার ডাউনলোড করার জন্য সিম্পললি এখানে ক্লিক করতে হবে যেখানে লেখা উঠছে ইউজি বয়েজ হোস্টেল প্রভিশনাল লিস্ট রাউন্ড ওয়ান, সিম্পললি সেই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে একটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনি এখানে আপনার নামটি খুঁজে নেবেন এই লিস্টের মধ্যে, এই পিডিএফ এর মধ্যে আপনার নাম রয়েছে কিনা। এইভাবে আপনি আপনার লিস্ট ডাউনলোড করে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনি আপনার নাম এলো কি এলো না খুব সহজে চেক করতে পারবেন। এবং যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে কি করবেন, সিম্পললি আপনাকে যেখানে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে আমি ছেলেদের জন্য যে প্রসেসটা দেখালাম সিম্পললি সেম প্রসেস মেয়েদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ইউজ গার্লস হোস্টেল মেরিট প্যানেল প্রভিশনাল রাউন্ড ওয়ান, সিম্পললি সেই লেখাটির উপরে আমাকে ক্লিক করতে হবে বা আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথেই সেম প্রসেস আরেকটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে আপনি আপনার নামটি খুব সহজভাবে খুঁজে নিতে পারবেন যে আপনার নাম এখানে এসেছে কিনা। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটির আমি আপনাদেরকে এই পর্যন্ত আপডেটটি দিলাম, কেমন লাগলো এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এই লিস্টের নাম এসেছে কিনা। যদি এই লিস্টের নাম না আসে তাহলে এর করণীয় কি কি, যদি এই লিস্টের নাম না এসে থাকে তাহলে কিন্তু আবার দ্বিতীয় রাউন্ডের লিস্ট পাবলিশ হবে, সেই লিস্টে কিন্তু আপনার নাম এসে যেতে পারে।
तो সেই লিস্টটি আপনি কিভাবে চেক করবেন এবং সেই লিস্টটি কবে প্রকাশিত হবে বিস্তারিত জানতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেব কবে সেই লিস্টটি প্রকাশিত হবে এবং কবে আপনারা নিজেদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে सेम प्रसेसटा देखिए दिलाम किभावे आपनी आपनार मेरिट पैनलेर लिस्ट चेक करबेन पुरो प्रसेसटा आमी आपनादेरके शेयर करलाम। तो अवश्यई भिडियोटी केमन लागलो कमेंट बक्से कमेंट करे जानाबेन एबं जदि आपनार नाम ना एसे थाके ताहले अवश्यई कमेंट बक्से कमेंट करे जानाबेन आमी ताहले आपनादेर जन्य बेशी अति तारातारी सेई भिडियोटीओ निये चले आसबो द्वितीय लिस्टटी कबे प्रकाशित होबे से निये। चलुन सम्मानित प्रिय दर्शक, आजकेर भिडियो एखाने एंड करछि, आबार आपनादेर साथे देखा होच्छे आगामी भिडियोते। ततक्षणेर मतो भालो थाकबेन, सुस्थ थाकबेन। जय भारत, जय हिंद। रायगंज यूनिवर्सिटी जो अपडेट पे अवश्य अवश्य चैनल के सब्सक्राइब कर।